Hi guys, কি খবৰ আপোনালোকৰ নিচ্ছে ভালে আছে আৰু মই পলিবাটো ঘৰৰ তলত ইতিয়া যোৱা কালি ভিডিওটো কৈছিল যে আমাৰ খানা আছে বুলি তো আজি খানা আছে মই একদম তলৰ পৰা ভিডিও কৰিছো ঘৰৰ পৰা ভিডিও কৰি নাহিলু ইতিয়া আহুতে মন কৰিছে যে ভিডিও কৰিব লাগে তো ভিডিওটো অন কৰি দিলু মাইনা বাটো ঘৰৰ তলত ইতিয়া ভিতৰত যাবলক কি কি কৰি আছে মাইনা বাটে বলক ডৰ কৰো না সব কৈছে ওপৰত ওপৰত যাবলক সব মানে কি অকল পলিবা আছে ভণ্ডিবা দহা নাই দেৰি হ'ব ইহত মই অকমান জল্দি আহিলু তো এয়া খানাৰ যোগাৰ বা মাইনাই সব রেডি করে থৈ দিছে একেবারে তাই আহি বনালে হল খালি তাই আহি বনালে হল মাইনাই দে বহালে অলরেডি বিলা বহালো আলু ভাজি কিপিনে ডালি এতে ইয়াতে আকো খার বহাম এতে আর শুনে মাছ মাংস তাই দেখতা মাছ তো ফ্রাই করিব মোর কানে থৈ দিছা তাই তোর না নাই মাছ আর মাংস তো আধা কেসে আগে বনাব দি মইনে না তো মাছৰ দায়িত্ব গুতে তোর মাংসৰ দায়িত্ব গুতে তো হব দিয়া বনাম এয়া ডালি উতলি আছে ডালি ডালি শুন শুন বৈ বনাব পাৰিব জানা বৈ যদি আহি পায় আহি পাব যেন পাইছো মই বৰফ মাৰো ৰবা এটা আৰু এফালে লাও কাটি হৈছে হেৰি কৰিব সার বনাব কারণে এবিলাক সব অনিবেরা বাজারের পর বাজার করে আনা বাজার আমাতে বাবা বলি লই গৈছিল আকু কমত না সব দাম ও হিনা কোন ইমান দাম হইছে এনে কিন্তু কম দাম হয় হিনা কোন কি বা বড় কোন দিয়েছিল বউ আর শুনুয়ে মুখ গাইছে হব দে এই দোকানত কত কমতে পাইছে না দোকানত কি কম আছে তাহলে মাছ ফ্রাই করি এসো তাহলে আলু ভাজি হয়েছে তাহলে মাইনা এটা ইতে লাগি গল লাউ কাটাত তাহলে দেরি হয়ে যাব আমি মাছ ফ্রাই করতে এইখানে পেটুখিনি ভাজিলো কোনো নাহুতে মাইনাবা আর মই মনে মনে মানে আমি এক খাই থৈ দিও দে খাই থৈ দিও গুটে বিলাক ইতাই কে ভাল লাগে খাই রছিল মুলা তো আলা ভালো খবি দে তুমি একা বাদি আইছো এফালে খাই বাইছে এফালে মই মাছ ফ্রাই হৈ আছে তো করিল ভন্দে বা আটা হতে অকমান দেরি হবো ঘর মুছি হে আছে বলে ইতিয়া তো অকমান এ খাই ল দেই আৰু আমাৰ ভন্টা আহি গল ইয়া লেট মারিছে মা আহি গল খুড়ি আহি গল সব আহি গল খালি বউ আহিব বাকি আছে ঐ হিরো সুমাই জুইত লাগি আছে ইমান জুই ইমান রোদ দিছে আজি হে রোদ ডাল দিব পারিল নে বউ আহি আছে কানে পালে বা গালি পাড়ি আছে এফালে পাঠে মাংস পাইছে ঐ মাংস বাবা রখি আছো আহ মাংস বাবা রখি আছো গোটেইবিলাকে আমি ভাত খাম গোটেইকেইটা এইটো ধৰিলে খাব তইতো খালিয়ে আহা মাছৰ আঞ্জা লোৱা ভাত খাম বুলি কৈছো মাছ নিদিবা জুলি ভাজা মাছ লৈছো মই মোৰ ভাত খোৱা হল এতিয়া ইহঁতে খাই আছে ইহঁতে সদায় লেট হয় মানে ইহঁতে লাহে লাহেকে খায় সেইকাৰণে ল মই অলপ লৈ যাম বস্তু নিয়াৰ হৈ সবৰে হাহাকাৰ লাগিছে মইতো মাংস এক পিছো নাখালো আঞ্জাবিলাক এনে ৰখি যাব সেইটো কাৰণে দালিটো চাচোন দালি
ভাত খাই লৈ কিনে সবেও বিছনাত আহি গ'ল শুবৰ কাৰণে। টোপনি লগা নাই আৰু এনে বাগৰি আছে আৰু গোটেই আমি বিছনাখনত গণি আছোঁ কিমানজন, গোটেই 11 মানুহে মানে বিছনাখনত আমি শুই আছোঁ আৰু। চাহ আহি গ'ল আমাৰ, এয়া মানুহবিলাক নাই, চাহে আহিল। দে চাহ খোৱা, গৰম গৰম ঠাণ্ডা চাহ খাব ভাল নাপাওঁ। আমি এতিয়া গোটেইবিলাকে যাওঁ, এইখিনি খুৱাই কি কৰব, এইবিলাক কি হয়, পূৰ্ণিমা কি এইটো, ভাজি খুৱাব আজি আমাক, দা তই ভাজি যা পাক ঘৰত। এইটো মই খাই পোৱা নাই জীৱনত, ভাজাটো জীৱনত বোলে খাই পোৱা নাই। ভণ্টি বাৰ ঘৰৰ পৰা দি পঠাইছে, এই চুলি আছে চুলি আছে, এইডাল এইডাল এইবিলাক বস্তু লাহি, লাই শাকৰ গুটি ওলাই গৈছিলো তো বাহিৰ বাহিৰ, ইয়াতে সোমালো আৰু। তো ইহঁতে এইবিলাক বনাব আজি, কি বা চচনি ফচনি এইবিলাক নাজানো আৰু। চাহ খাই কিনে অকমান ৰ'দত বহি বহিছো, তাই কথা পাতিছে ভিন্দৰ লগত, আৰু মূৰত তেল লগাইছোঁ কাৰণ বহুত দিন হ'ল তেল লগোৱা নাই, আৰু ইমান চুলি সৰি আছে সেইকাৰণে অকণমান তেল লগাই দিলোঁ। ইহঁতৰ ঘৰত আহিলে মই তেল লগাওঁৱে, কাৰণ ইহঁত পূৰ্ণিমাহঁত থাকে ন, তেল লগাই দিয়াত সুবিধা হয়, নহ'লে ঘৰত দিয়া মানুহে নাথাকে আৰু মাও ভালকৈ নাজানে, সেইকাৰণে তেল অকণমান লগাই ল'লোঁ মূৰত। ভেণ্টাহঁতৰ ৰুমত একদম পূৰা ৰ'দ পৰি আছে, এতিয়া 3 বাজিল কিন্তু বিছনালৈকে ৰ'দ আহিছে, গৰম দিনত ইহঁতে পূৰা পাগল হৈ যাব গৰম খাই খায়।